ব্রাউন সুগার শো এলাকাবাসীর হাতে আটক দুই মাদক ব্যবসায়ী। ঘটনা বিশালগড় মহকুমার অন্তর্গত ধনছড়ি এলাকায়। এলাকার জনগণ খবর পাঠায় বিশালগড় থানায়। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে এক নেশা কারবারিকে আটক করে। অপরদিকে আরেক নেশা কারবারি সকলের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকালে ধনিছড়া এলাকার যুবক সজল দাসের বাড়িতে দীর্ঘদিন ধরে নেশা সামগ্রী বিক্রি করছে বলে অভিযোগ এলাকাবাসীর। আজ সকালে এলাকার জনগণ জড়ো হয় সজল দাসের বাড়িতে। একটি টং দোকানে হানা দিয়ে দুই নেশা কারবারিকে আটক করে। তারা হল সজল দাস এবং বীরজিৎ দেববর্মা। পরবর্তী সময় এলাকার জনগণ খবর পাঠায় বিশালগড় থানায়। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে সজল দাসের দোকানে চেকিং করে আরো বহু নেশা সামগ্রীর কৌটা উদ্ধার করে। পুলিশ বীরজিৎ দেববর্মাকে আটক করে নিয়ে আসে বিশালগড় থানায়। সজল দাস এলাকাবাসীর চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। সজল দাসের পরিবারের অভিযোগ, এলাকাবাসী তাদের বাড়িতে গিয়ে হামলা চালায়, বাড়িঘর ভাঙচুর চালায় বলে অভিযোগ সজল দাসের বৃদ্ধ মা এবং স্ত্রীর। যদিও নেশা বাণিজ্যের খবর গোটা বিশালগড়ের মধ্যে নতুন কোনো বিষয় নয়। ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল ইত্যাদি পাচার বাণিজ্যে এলাকা অব্যাহত রয়েছে। তার পাশাপাশি বাদ যায়নি কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা। যদিও এলাকার সচেতন নাগরিক মহল এই নেশা কারবারি এবং পাচার বাণিজ্যের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে সমাজ নেশামুক্ত হতে পারবে। এদিকে মধুপুর সহ বিশালগড় বিধানসভা, ফুলতলি, মিয়াপাড়া, রাধানগর, হরিহর দুলা, লেম্বুতলি, ধনিছড়ি ইত্যাদি এলাকায় পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে। আগামী দিন এসব এলাকার মধ্যে যে কোনো মুহূর্তে সচেতন নাগরিক এবং প্রমীলা বাহিনী একত্রিত হয়ে হানা দেবে বলে সূত্রের খবর। কতদিন যাবত এরকম করতেছে তারা? মনে হচ্ছে তারপরে এলাকাবাসীর তরফ থেকে তাদেরকে সতর্ক করা হয়েছিল। মানে ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।